अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। हाउ आर यू माय डियर स्टूडेंट ऑफ क्लास 3। अल्हम्दुलिल्लाह, आई एम फाइन एंड आई होप दैट यू आर आल्सो फाइन बाय द ग्रेस ऑफ आवर ऑलमाइटी अल्लाह। प्रिय शिक्षार्थीरा, आशा करी तुम्हारा अल्लाह ताला मेहरबानी खूब भलो आसो। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কমপ্লেক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। অনলাইন কার্যক্রমের অংশ হিসেবে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে। আই এম ইউর ইংলিশ টিচার আবুল হুসাইন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কমপ্লেক্স। তোমাদের পাঠ পরিচিতিটি জেনে নাও। ইউনিট ওয়ান, লেসন ওয়ান, টু, থ্রি। আজকে আমরা আলোচনা করব ইউনিট ওয়ান, লেসন ওয়ান, টু, থ্রি। লেসন আজকে আমরা কী আলোচনা করব? ইউনিট ওয়ান, লেসন ওয়ান, টু, থ্রি। তোমাদের প্রিয় ইংলিশ ফর টুডে বুক দেখে নাও, তোমাদের প্রিয় প্রতিষ্ঠান এবং তোমাদের প্রিয় প্রধান শিক্ষক আলহাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, তিনি প্রতিষ্ঠানেরই একটি বড়ই গাছের বড়ি থেকে সমস্ত স্টুডেন্টদেরকে বড়ই দিচ্ছেন। তোমরা উপস্থিত থাকলে এর ভাগ হয়তো তোমরাও পেতা। তো যাই হোক, তোমাদেরই হিফজ শাখার ছাত্ররা খুবই আনন্দের সাথে গ্রহণ করতেছে, তোমাদের জন্য দোয়া করতেছে। তো ডিস্টেন, ইউনিট টু, লেসন ওয়ান, টু, থ্রি, সেকশন এতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো। আমরা ছবিতে আমাদের টিচারকে দেখতে পাচ্ছি। This is Mahbub Alam. He is 30 years old. He is an English teacher. He works in a primary school in Narail. This is Mahbub Alam. He is 30 years old. He is an English teacher. He works in a primary school in Narail. THIS. This. THIS, this IS is, this is MAH, MAHBUB, Mahbub Alam, ALAM, Alam. He, HEE, apostrophe S. এখানে he is এর সংক্ষিপ্ত রূপ his. 30 years old, old. এই হয় মাহবুব আলম, তার বয়স 30 বছর. He is an English teacher. তিনি একজন ইংরেজি শিক্ষক. He works, তিনি কাজ করেন, in a primary school in Narail. তিনি নড়াইলের একটি প্রাইমারি স্কুলে কাজ করেন, তিনি নড়াইলের একটি প্রাইমারি স্কুলে চাকরি করেন। Do activity A from your textbook. তো স্টুডেন্ট, এখন আমরা আমাদের টেক্সট বুকের অ্যাক্টিভিটিগুলো করব। Read the sentences from your textbook. Say true or false. মাহবুব আলম সম্পর্কে এখন আমরা কয়েকটি বাক্য দেখে নিই, এগুলো ট্রু এবং ফলস কোনটা হবে। দেখো, মাহবুব আলম ইজ 40 ইয়ার্স ওল্ড। আমরা কি পড়েছি যে মাহবুব আলম 40 ইয়ার্স ওল্ড? না, আমরা পড়েছি মাহবুব আলম ইজ 30 ইয়ার্স ওল্ড। তাহলে এটা কী হবে বলতো? ফলস হবে। মাহবুব আলম ইজ 30 ইয়ার্স ওল্ড। এরপরে আমরা পরবর্তী বাক্য দেখে নিই। মাহবুব আলম ইজ অ্যান ইংলিশ টিচার। মাহবুব আলম একজন ইংরেজি শিক্ষক। তাহলে আমরা তো ইংলিশ টিচার হিসাবেই জানলাম, তাহলে এটা কী হবে? ট্রু। তাহলে কী হবে বলো তো? ট্রু। পরবর্তী সেন্টেন্সটি দেখে নাও।
He works in a high school in Norail. তিনি কি হাই স্কুলে চাকরি করেন? না। False. He works in a primary school in Norail. He works in a primary school in Norail. পরবর্তী বাক্যটি দেখে নিই। এখানে আমরা অন্য একজন টিচারকে দেখতে পাচ্ছি। এখন আজকে আমরা তার সম্পর্কে জানবো। This is Shaila Jamil. She is 35 years old. She is a math teacher. She works in a primary school in Dhaka. দেখুন এখন আমরা জানলাম অন্য একজন টিচার সম্পর্কে। Shaila Shaila Jamil Jamil. This is Shaila Jamil. This is Shaila Jamil. SH থাকলে আমরা এটাকে তালব্যস্বর মতো উচ্চারণ করব। This is Shaila Jamil. She is 35 years old. She is a math teacher. She works in a primary school in Dhaka. দেখুন তাহলে এখানে আমরা জানলাম শায়লা জামিল সম্পর্কে। তিনি 35 বছর বয়স তার। তিনি একজন গণিতের শিক্ষক, ম্যাথ মানে গণিত। তিনি কাজ করেন ঢাকার একটি প্রাইমারি স্কুলে। Say true or false. এখন আমরা তার সম্পর্কে কিছু ট্রু ফলস সেন্টেন্স জানবো। শায়লা জামিল ইজ 35 ইয়ার্স ওল্ড। দেখুন তাহলে তুমি দেখো তো শায়লা জামিল কি 35 ইয়ার্স ওল্ড? তাহলে আমরা দেখতে পাচ্ছি শায়লা জামিল 35 ইয়ার্স ওল্ড। তাহলে এটা কি হবে? ট্রু। কি হবে? ট্রু। পরবর্তী সেন্টেন্সটি আমরা দেখে নেই। শি ইজ অ্যান ইংলিশ টিচার। তিনি একজন ইংরেজি শিক্ষক, কিন্তু আমরা পড়েছি শি ইজ এ ম্যাথ টিচার। তিনি একজন গণিতের শিক্ষক। তাহলে কি হবে? ফলস। পরবর্তী সেন্টেন্সটি দেখে নেই। শি ওয়ার্কস ইন এ হসপিটাল ইন ঢাকা। তিনি কি হসপিটালে চাকরি করেন? না। শি ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুল ইন ঢাকা। তাহলে এটাও কি হবে? ফলস হবে। শি ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুল ইন ঢাকা। তো রেস্টুরেন্ট এখন আমরা প্রথমে আমরা মাহবুব আলম সম্পর্কে জানলাম, এরপরে আমরা জানলাম কার সম্পর্কে? শায়লা জামিল সম্পর্কে জানলাম। রেস্টুরেন্ট তাহলে আজকে আমরা মাহবুব আলম এবং শায়লা জামিল সম্পর্কে জানলাম। তাহলে আমাদের হোমওয়ার্ক কী হবে? আমাদের হোমওয়ার্ক হচ্ছে যে মাহবুব আলম সম্পর্কে তোমাদেরকে একটা ছক দিচ্ছি। এই ছকে মাহবুব আলমের পাশে মাহবুব আলম সম্পর্কে লেখা আছে। এখানে নেম, এইজ, জব, ওয়ার্কপ্লেস এই বিষয়গুলো তোমাদেরকে লিখতে হবে। এবং তোমাদের জন্য আরও একটি ছক আছে যেখানে তোমরা শায়লা জামিল সম্পর্কে, এখানে তোমরা কার সম্পর্কে লিখবা? শায়লা জামিল সম্পর্কে। তাহলে আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে মাহবুব আলম সম্পর্কে ছকটি পূরণ করবে এবং শায়লা জামিলের ছকটি তোমরা পূরণ করবে। রেস্টুরেন্ট আজকের মতো এই পর্যন্তই। আমাদের দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।